ভেরি মাচ। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, অনেক আনন্দে আছো এবং তোমাদের দিনগুলো খুব ভালো যাচ্ছে। আজকে আমি পার্টিকুলারলি তোমাদের কাছে যে বিষয় নিয়ে কথা বলতে এসেছি সেই পার্টিকুলার বিষয়টি কিন্তু খুব ইন্টারেস্টিং বিষয়। আমি আজকে রিসেন্টলি আমি একটি বুক পড়লাম, বিল মর্টন সেড দ্য 5-second রুল বলে একটি বেস্ট সেলার বুক আমি এই কিছুদিন আগে গো থ্রু করলাম। অ্যান্ড বিলিভ মি, বইটা দুর্দান্ত। বইটার মধ্যে এমন কিছু বেসিক কিছু তোমাকে কিছু টিপস দেওয়া আছে যে টিপসের মাধ্যম দিয়ে কোনো কাজ তোমার কাছে মানে অসাধ্য মনে হবে না, বা কোনো কাজকে তোমার এটা মনে হবে না যে আমি এটা করতে পারবো না। আমাদের প্রত্যেকেরই লাইফে এরকম সিচুয়েশন আসে যে যখন আমরা খুব মেন্টালি ডিপ্রেসড হয়ে পড়ি, আমরা খুব কোনো কিছুতে মন বসে না, বা আমাদের মনে হয় যে আমরা এটা পারবো না, দুষ আমার দ্বারা হচ্ছে না, আমি কোনো কমে নেই, আমি একমাত্র অকর্মণ্য যাকে বলে। কিন্তু ব্যাপারটা হচ্ছে তোমরা কেউই কিন্তু অকর্মণ্য নও, আমি তুমি তোমরা প্রত্যেকেই কিন্তু তোমাদের মধ্যে কিছু না কিছু ট্যালেন্ট আছে এবং সেই ট্যালেন্ট অনুযায়ী তোমাকে তোমার লক্ষ্যে এগিয়ে যেতে হবে। এবার প্রশ্নটা আসছে যে তুমি কিভাবে এমন কি এমন একটা কুইক একটা কি কাজ করতে পারি যে যাতে আমি রেগুলার ওয়াইজ যে এটা আমি পারবো না, এটা হবে না, এটা করতে ইচ্ছে করছে না, সেই পার্টিকুলার জিনিসটা তুমি হঠাৎ করে ঠেলে বললে ইয়েস আই ক্যান ডু ইট, আই ক্যান বি ইট। এটার জন্য তোমাদেরকে যেটা আয়ত্ত করতে হবে দ্য 5-second রুল। এবারে প্রশ্ন হচ্ছে হোয়াট ইজ দ্য 5-second রুল। ধরে নাও তুমি রেগুলার 7টার সময় অ্যালার্ম লাগাও যে আমি আজকে সকাল 7টার সময় উঠবো। হয়টা কি যে অ্যালার্মটা রিং 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 করে বাজে, অমনি তোমার হরমোন ভাঙা শুরু হয়ে যায়, অমনি ভাব দুষ তোর এই তো সবে 7টা বাজে, আরো 2 মিনিট ঘুমে, আর একটু 2 মিনিট ঘুমে, দেখা যায় হিসেব করে 2 মিনিট 3 মিনিট 5 মিনিট করতে করতে তোমরা ওই পার্টিকুলার সেকশনটাতে তোমরা আধ ঘন্টা 1 ঘন্টা মতো আরো বেশি টাইম তোমরা ঘুমিয়ে পড়ো। প্রবলেমটা কোথায়? প্রবলেম তোমাদের ব্রেইন নিউরনস, তোমার মস্তিষ্কের বিভিন্ন কোষে। আমাদের কোষগুলো মূলত যেমন আমাদের প্রাত্যহিক যে কাজকর্মগুলোকে যেটা কন্ট্রোল করে, মূলত আমাদের চিন্তাধারা শক্তি বা চিন্তা শক্তি চিন্তাশীলতাকেও পুরোপুরি কন্ট্রোল করে নিউরনস। এবারে এই যে 5-second রুল, জীবনে যে কোনো ডিসিশন নেওয়ার জন্য তোমার কাছে কিন্তু অ্যাকচুয়াল টাইমটাকে 5 মিনিট 5-second সরি, তো এই 5 সেকেন্ডের মধ্যে কিন্তু তোমাকে ডিসাইড করতে হয় করবো কি করবো না, এটা আমাদের হবে কি হবে না। কিন্তু অনেক সময় দেখা যায় আমরা করবো কি করবো না, দূর তোর পরে করবো পরে করবো, প্রোক্রাস্টিনেশন করি, আমরা লিস্টটাকে ছেড়ে দিই, তারপরে ভাবি আমাদের কি হবে হবে, একটা ডাউট মনে আসে আমি কেন হবে না। যদি তাড়াতাড়া করছে, সাপোজ ধরো একজন কোন নতুন মেয়ে সে মঞ্চে গান গাইতে উঠেছে, দুর্দান্ত গলা ফাটিয়ে গিয়ে সব পুরো আসর মাত করে দিয়েছে, গান তুমিও হও, এমন না যে তুমি গান জানো না, তাহলে তুমি কেন তার মতো হতে পারছ না? ভাই 5-second রুলটাকে অ্যাডাপ্ট করে নাও, চট করে পারবি। ধরো একটা এমন সিচুয়েশন এলো যে তোমাদের একটা কলেজের ফেস্ট বা কোনো স্কুল ফেস্ট একটা ফেস্ট হচ্ছে, সেই ফেস্টে তোমাকে বলা হলো যে আমাদের একটা অন্তাক্ষরী করবো, চলো সবাই মিলে গান গাই। অনেক সময় আমাদের মধ্যে কি হয়, আমরা ভাবি যে আমি তো গাইতেই পারি না, আমি তো গানই জানি না, পারবো আর খেলতে হবে না, বেরিয়ে আসি। তা তা কেন ভাববি, ব্যাক ফুটেড কেন হবে, বি ফ্রন্ট ফুটেড, সামনের দিকে তাকাও, সামনের দিকে লক্ষ্য রাখো, জাস্ট 5 সেকেন্ডে বলো ইয়েস আই ক্যান ডু ইট। হ্যাঁ, ও যদি গান গাইতে পারে, ও যদি সারের মতো আমার চিল্লি গাইতে পারে, তা আমার তো সারের মতো বলা নয়, আমার তো বাসের মতো বলা, আমিও না পারবো না। আরে ভুলবার হলে সেটাকে মেক আপ করে নেওয়া যাবে, মানুষ তো ভুল করতে করতে শেখে ভাই, কেউই বাই বর্ন জিনিয়াস হয় না, সবাই ধাপে ধাপেই তো এগোয়, তাহলে তুমি কেন পারবে না। তা আমি সেটাই বলছি যে দ্য নর্টনের যে বইটা 5-second রুল, যে জাস্ট তুমি 5 সেকেন্ড টাইম নাও, এই 5 সেকেন্ডে ভাবো ইয়াস আই ক্যান ডু। প্রত্যেক দিন সকালবেলা উঠে তোমার উঠতে ইচ্ছে করছে না, তোমার মনে হচ্ছে আরো একটু ঘুমাই, বা তোমার কোনো কাজ করতে ইচ্ছে করছে না, জাস্ট 5 সেকেন্ড নাও,
5 সেকেন্ডে 5 বার কাউন্ট করো, 1 2 3 4 5, দেখবে তুমি সেই কাজে অনেক এনার্জি পাবে। জাস্ট 5 সেকেন্ড বলো, 5 সেকেন্ডে 5 অবধি তুমি কাউন্ট করো যে ইয়েস আমি করব, এই তো 5 অবধি কাউন্ট করছি আমি এখন উঠে পড়ব, বা 5 অবধি কাউন্ট করছি চলো কাজের টাইপ দিচ্ছি। দিস ইজ দ্য বেসিক ফান্ডা, বি হ্যাবিটুয়েটেড, এটাকে করে দেখো, দেখবে তোমার মধ্যে প্রচুর এনার্জি তুমি পাবে এবং কাজের প্রতি তোমার নিউরনসরা রিচার্জ হয়ে তোমাকে কিন্তু কাজের দিকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে। ট্রাই করে দেখো না একবার, কারণ আমি নিজে ট্রাই করছি, আমার নিজের ভালো লাগছে, নিজের মধ্যে উপলব্ধি করতে পারছি যে হ্যাঁ আমি পারবো, না করার কি আছে। অসাধ্য সাধন করা এমন কোনো ব্যাপার না, তোমার মনের জোর, তোমার মানসিকতা, তোমার দৃঢ় নিশ্চয়তা এটাই তোমাকে লক্ষ্যের দিকে এগিয়ে নিয়ে যাবে। সো আজ থেকেই চেষ্টা করো 5 সেকেন্ড রুলটা নিজের মধ্যে ইমপ্লিমেন্ট করা, এবং যদি তোমার আমার দেওয়া এই অ্যাডভাইসটি ভালো লাগে এবং ভালো লেগে থাকে, তুমি যদি মনে করো যে না আমি 5 সেকেন্ড রুলটা ইমপ্লিমেন্ট করবো নিজের উপরে এবং করে যদি তোমার বেনিফিট হয়, তো প্লিজ ডু আমাকে জানাও, নিচে দেওয়ার ডিসক্রিপশন বক্সে আমাকে অবশ্যই জানিও, এবং ভিডিওটি যদি তোমার প্রথম থেকে শেষ অবধি ভালো লেগে থাকে তাহলেও আমাকে জানিও। এবার তোমার যদি আরও কোনো সমস্যা থাকে সেটাও আমার সাথে শেয়ার করতে পারো, আমি নিশ্চয়ই তোমাকে তার সলিউশন নিয়ে নতুন ভিডিও আপলোড করে অবশ্যই দেবো। এবং যদি আপনারা যারা আজকে প্রথমবার আমাদের ভিডিওটি দেখছেন, তোমাদের যদি আমাদের টিপসগুলো বা আমার দেওয়া উপদেশগুলো যদি তোমাদের ভালো লাগে তাহলে প্লিজ ডু সাবস্ক্রাইব আমার চ্যানেল, এবং তোমরা সাবস্ক্রাইব করলে পাশে বেল আইকনটি টিপতে অবশ্যই ভুলো না। যখনই বেল আইকনটি টিপবে আমাদের সমস্ত আপলোডেড ভিডিওসগুলো সবার আগে তোমার কাছে চলে আসবে। সুস্থ থাকো, সতেজ থাকো, সজীব থাকো এবং বি অ্যাক্টিভ।